সো দেখো আগে খাওয়ার এসেছে এবং ইটের পরে যেটা রয়েছে সেটার ইংরেজি তারপর এসেছে দেখো খাওয়ার পর এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গো যাও সো খাওয়ার পর যাও বাংলার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব আর ইংরেজির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা নিয়ে এক্সক্লুসিভ অসাধারণ ভিডিও রয়েছে তোমরা যদি এটা একটিবার দেখে ফেলো তাহলে তোমাদের সারা জিন্দগিতে ইংরেজির কোনো ভুল হবে না আর হ্যালো থ্যাংকস ফর ক্লিকিং মি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হোপ ইউ ক্যান ফাইন্ড বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সিস অফ অলমাইটি আল্লাহ ইন দিস রামাদান মান্থ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমরা শিখি প্রিপোজিশন প্রিপোজিশন নিয়ে বিগত দিনে দুইটা লেসন করা হয়েছে আজকে হচ্ছে তিন নম্বর লেসন প্রিপোজিশন দিয়ে ছোটো ছোটো বাক্য বানাবো আমরা এবং আজকে এমন কিছু জিনিস শিখবো আমরা এবং এমন কিছু জিনিস তোমাদেরকে শেখাতে চলেছি যা একেবারে আননোন এবং আউটস্ট্যান্ডিং তোমাদের জন্য সো সময় নষ্ট না করে চলো আমরা আজকের লেসনটি শুরু করি তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর মনোযোগ রাখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিপোজিশন দিয়ে আমরা অনেক ছোটো ছোটো বাক্য বানাই রাইট সো আমরা জানি যে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ বসে এবং প্রিপোজিশনের পরে পজিটিভ ফর্ম বসে এগুলো নিয়ে আমরা বিগত দিনে বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি তোমরা যারা এখনও আমার ভিডিওগুলো দেখোনি তারা আমার নাসিস ক্লাব চ্যানেল অথবা ই ল্যাঙ্গুয়েজ যে চ্যানেল রয়েছে সেখানে গিয়ে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো খুঁজে বের করে দেখে নাও দেখো প্রিপোজিশন কীভাবে কাজ করে রাইট এরপরে রয়েছে এই প্রিপোজিশন কীভাবে ছোট ছোট বাক্য তৈরি করে রাইট এই প্রিপোজিশন দিয়ে আমরা যে বাক্যগুলো তৈরি করি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট যে ভিডিওটি দিয়েছিলাম সে ভিডিওতে অত্যন্ত ছোট ছোট বাক্য বানিয়েছিলাম প্রিপোজিশন দিয়ে এবং প্রিপোজিশনকে সেখানে আমরা এক্সটেনশন অথবা অবজেক্ট হিসেবে ইউজ করেছি বাট তোমরা যারা গ্রামার পড়েছো বা এতদিন থেকে পড়ে আসছো তোমরা জানো যে প্রিপোজিশনকে আমরা এমনভাবে ব্যবহার করি মানে যার সাথে সম্পৃক্ত যাকে নিয়ে ঘটনা ঠিক তার পূর্বে বসাই যাই হোক আমরা ওই জটিল বিষয়ে যাব না আজকে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে কাম গো অ্যান্ড থিঙ্ক আসো যাও এবং ভাবো এটার সাথে প্রিপোজিশন কীভাবে কাজ করে এবং এখানে আমরা যে শব্দগুলো বসিয়েছি সে শব্দগুলোর মধ্যে অ্যাডভার্ব রয়েছে অ্যাডজেক্টিভ রয়েছে এবং প্রিপোজিশন রয়েছে এবং এখানে কিছু কনফিউজ রয়েছে তোমাদের সেটাও আমি দূর করতে চলেছি তাহলে ভিডিওটি দেখো কাম আর্লিয়ার মানে হচ্ছে আগে এসো তার আগে আমরা বুঝে নিই যে আর্লিয়ার আর বিফোরের অর্থ কী আর্লিয়ার মানে হচ্ছে আগে বা পূর্বে বিফোর মানে হচ্ছে পূর্বে বাট বিফোর শব্দটি হচ্ছে প্রিপোজিশন আর্লিয়ার হচ্ছে অ্যাডভার্ব রাইট সো আমরা জানি যে প্রিপোজিশনের পরে কী কী বসে আর আমরা অ্যাডভার্বকে যে কোনো জায়গাতে ইজিলি বসাতে পারবো এক্সটেনশন হিসেবে এখন এখানে আর্লিয়ার এবং বিফোরকে এক্সটেনশন হিসেবে ইউজ করেছি জাস্ট অবজেক্ট হিসেবে ইউজ করেছি মানে একটা ভার্ব ভার্বের পরে যা বসে সেটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন তাহলে দেখো আর্লিয়ার বলতে হচ্ছে যে আগে বা পূর্বে সো এই আগে পূর্বে সেন্সটা কাজ করবে তাড়াতাড়ি অর্থে মানে আগে এসো বলতে তাড়াতাড়ি এসো মানে আগে আগে এসো সকাল সকাল এসো এই অর্থে আমরা আর্লিয়ার ইউজ করি আর বিফোর হচ্ছে পূর্বে এসো এটাও আমরা ইজিলি ইউজ করতে পারি অর্থাৎ এটা হচ্ছে আমার ভার্ব তার পূর্বে রয়েছে ইউ যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স সো ইউ ক্যাম আর্লিয়ার তুমি তাড়াতাড়ি এসো মানে সকাল সকাল এসো আমরা আর্লিয়ার এবং বিফোরকে ইজিলি অবজেক্ট হিসেবে অথবা এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারি এখানে এখন তোমরা ভাবছো যে আসলে আর্লিয়ার না বিফোর কোনটা ইউজ করব। যেহেতু এখানে আমরা জাস্ট এক্সটেনশন হিসেবে ইউজ করেছি একেবারে ছোট্ট একটি সেন্টেন্স কোনো ঝামেলা নেই সেক্ষেত্রে অবশ্যই আর্লিয়ার ইউজ করতে হবে বিফোর ইউজ করা যাবে না বিফোর হচ্ছে কোনো প্লেসের সামনে বা কোনো ঘটনার সামনে বা কোনো ঘটনার পূর্বে এই অর্থে আমরা বিফোর ইউজ করি তবে নর্মালি আমরা স্পোকেনে ইউজ করতে পারি তবে আর্লিয়ার অর্থে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সকাল সকাল প্রথম প্রথম আগে আগে রাইট সো আমরা এখানে দুটোই ইউজ করতে পারি তবে মোর ফর্মাল হচ্ছে আর্লিয়ার ইউজ করা আর্লিয়ার ইউজ করাই হচ্ছে তোমাদের জন্য বেস্ট হবে জাস্ট এখানে এতটুকুই আমরা বুঝলাম বাট এই সেন্টেন্সকে যদি আমরা একটু বাড়াই যেমন দেখো আমরা এখানে করেছি কি আগে এসো আগে যাও আগে ভাবো রাইট
So, এই সেন্টেন্সটিকে যখন আমরা বৃদ্ধি করব, এক্সটেনশন করব, তখন দেখো যে খাওয়ার আগে এসো, রাইট? সো আমরা এই ধরনের অনেক সেন্টেন্স বানাই, খাওয়ার আগে এসো, ভাবার আগে এসো, ঘুমার আগে এসো, ফোন করার আগে এসো, লেখার আগে এসো, যে কোনো কিছুই বলতে পারি আমরা, জাস্ট এখানে কামকে নিয়েছি আমরা। আমরা আরও সেন্টেন্স বানাতে পারি, খাওয়ার আগে যাও, আমরা যাওকে নিই, তাহলে হবে খাওয়ার আগে যাও, বসার আগে যাও, ঘুমার আগে যাও, লেখার আগে যাও, রাইট? ভাবার আগে যাও, অপেক্ষা করার আগে যাও, অনেক কিছুই আমরা দিতে পারি। থিঙ্ক দিয়েও আমরা সেন্টেন্স বানাতে পারি, খাওয়ার আগে ভাবো, যাওয়ার আগে ভাবো, ঘুমার আগে ভাবো, অনেক কিছুই আমরা দিতে পারি। জাস্ট আমরা এখানে একটাই ভার্ব নিয়েছি, সেটা হচ্ছে কাম। সো কাম মানে হচ্ছে কি? আসা। সো আগে এসো, কাম বিফোর, এটা আমরা এখানে দিয়েছি। বাট আমরা এখানে কাম আর্লিয়ার দিতে পারিনি। কেন দিতে পারিনি? খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা তোমরা কখনোই দেখোনি এবং এটা সচরাচর কোনো টিচার এত ভেঙে বলতেও পারে না। দেখো, কাম আমরা আর্লিয়ার বলতেই পারি, এখানে তোমাকে একটি স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমরা ইজিলি যে কোনো একটা ইউজ করতে পারো। বাট আর্লিয়ার হচ্ছে অনেক মোর ফর্মাল দ্যান দিস ওয়ান, এটা চাইতে অনেক বেশি ফর্মাল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি মজার কথা বলি তোমাদের, সেটা হচ্ছে যে কাম আর্লিয়ার বা গো আর্লিয়ার বা থিঙ্ক আর্লিয়ার আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, রাইট? সো হচ্ছে যে আগে এসো বা আগে যাও, আগে ভাবো। দেখো, আমি কিন্তু আগে শব্দটি প্রথমে লিখেছি, তোমাদের মনে হতে পারে যে এসো আগে, যাও আগে, ভাবো আগে, এভাবে আসলে ইংলিশ হয় না। আর আমাদের বাংলা ভাষার বাংলা স্ট্রাকচার কী সেটা হয়তো তোমরা জানো না, সেটার জন্য তোমাদের আমার আগের যতগুলো ভিডিও রয়েছে সবগুলোই তোমাকে দেখতে হবে। আগের ভিডিওগুলোতে বিশেষ করে বি ভার্বে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যে বাংলা ভাষায় কথা বলি সেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরেই আসবে অবজেক্ট। সাবজেক্ট যদি না থাকে তাহলে অবজেক্ট থেকে আমার স্টার্টিং শুরু হবে। সো এখানে ঘটনাটি তেমনটি ঘটেছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে রয়েছে কি? এক্সটেনশন অথবা অবজেক্ট। সো আমাকে প্রথমে এক্সটেনশন এবং অবজেক্টকে নিয়েই কিন্তু বাংলাটা বানাতে হয়, যার কারণে দেখো আগে এসো, প্রথমে আগে এসে, আগে এসেছে। এখানে ব্যাপারটা এমন হয়নি যে এসো আগে, এসো আগে, এভাবে কোনো কথা হয় না। আগে এসো, পরে এসো, রাইট? সো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে কী বিষয় লুকিয়ে রয়েছে, আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অন্য একটি ভিডিওতে। যাই হোক, আমরা এখানে চলে আসি সেন্টেন্সটি কীভাবে আমরা বৃদ্ধি করবো, বড় করব। এখানে দেখো, কাম আর্লিয়ার বা বিফোর যে কোনো একটা দিতে পারি, এটা তোমার স্বাধীনতা রয়েছে, যে কোনো একটা ইউজ করতে পারো। এবং তারপরে দেখো, যাওয়ার আগে এসো, আমরা একটি শব্দ লাগিয়েছি যে যাওয়ার আগে এসো, খাওয়ার আগে এসো, ক্রয় করার আগে এসো, নেওয়ার আগে এসো। কোনো একটা আমরা যদি ওয়ার্ড এক্সট্রা লাগাতে চাই, এক্সটেনশন করতে চাই, সেক্ষেত্রে কী হবে? কাম আর্লিয়ার এখানে আমরা বসাইনি, আমরা বসাতে পারিনি, এখানে কাম বিফোরই বসাতে হয়েছে, কারণ এখানে প্রিপারেশনের একটা ব্যাপার রয়েছে। প্রিপারেশনের ব্যাপারটা দেখো, সেটা হচ্ছে যে খাওয়ার আগে, খাওয়ার আগে এসো। সো এসো হচ্ছে মেন ইংলিশ, আমরা দিয়েছি কাম, বাট খাওয়ার আগে, খাওয়ার সাথে এই যে আগে এই শব্দটির একটা সম্পর্ক রয়েছে। আর আমরা জানি যে আগে পূর্বে একই কথা, এবং আগে পূর্বেটা হচ্ছে প্রেপোজিশন, তাই এই প্রেপোজিশন কী হবে? আগে বসবে। কার? এই যে খাওয়ার যে ইংরেজি রয়েছে ইট, এটার আগে বসবে। তো দেখো, বিফোর ইটিং হয়েছে, এখানে কিন্তু আর্লিয়ার ইটিং আমরা বসাতে পারবো না। কাম বিফোর ইটিং, এসো বিফোর ইটিং, খাওয়ার আগেই এসো তুমি, এখানে আমরা আর্লিয়ার দিতে পারবো না। থিঙ্ক বিফোর ইটিং, খাওয়ার পূর্বে ভাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করো যে কাম মানে এসো, বিফোর মানে পূর্বে, ইটিং মানে হচ্ছে খাওয়ার। আমরা কিন্তু সেম মানে আমরা কিন্তু সরাসরি ইংলিশ টু বাংলিশ বানাতে পারবো না, এসো আগে খাওয়ার, এভাবে কোনো কথা হয় না, রাইট? আমাদের নিয়মটাই হচ্ছে বাংলা স্ট্রাকচারে, সেটা হচ্ছে একেবারে এক্সটেনশন অথবা অবজেক্ট যদি থাকে ওইখান থেকেই সেন্টেন্সটা বাংলা শুরু করতে হয়, যার কারণে দেখো এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে সর্বশেষ ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডটাই হবে বাংলাতে। দেখো এখানে রয়েছে কি? খাওয়ার, খাওয়ার, এই যে দেখো খাওয়ার। সো খাওয়ার, তারপরে রয়েছে এই ওয়ার্ডটা, তাহলে খাওয়ার আগে বা পূর্বে, এবং তারপরে রয়েছে কি? এসো, রাইট? তার মানে শেষ থেকে আমাদের বাংলা ভাষায় বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা বানাতে হয়। তো তোমরা যদি এই বিষয়টা পূর্বে না জেনে থাকো, আর যদি ভালো লেগে থাকে, তাহলে এখনই এই ভিডিওটি একটি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করো যদি তুমি নিউ হয়ে থাকো।
প্রিয় বন্ধুরা এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখো প্রিয় বন্ধুরা এবার আমরা আরো কিছু एग्जांपल এখানে দেব কাম গো থিং আসো যাও ভাবো এটা হচ্ছে মেন হচ্ছে আমার হচ্ছে সেন্টেন্স সো দেখো কাম লেটার মানে পরে যাও গো লেটার পরে যাও থিং লেটার মানে পরে ভাবো সো লেটার আর আফটার দুটোর অর্থই হচ্ছে পরে তবে পার্থক্য রয়েছে লেটার মানে হচ্ছে কি লেট থেকে লেটার আসছে লেট মানে কি দেরি তাহলে লেটার হচ্ছে কি একটু পরে পরে অর্থাৎ দেরি সেন্সটা কাজ করবে রাইট এখানে খেয়াল করো দেরি সেন্সটা কাজ করবে তোমাদের মধ্যে আর আফটার মানে হচ্ছে পরে বাট এটা কোনো ঘটনার পরে কোনো বিষয়ের পরে কোনো লোকেশনের পরে রাইট সো আমরা ঢালাওভাবে কিন্তু লেটার এবং আফটার এখানে অন্তত বসাতে পারি তবে মোর ফর্মাল হচ্ছে লেটার লেটারটা হচ্ছে অনেক বেশি অথেন্টিক ঠিক যেমনটি এখানে আর্লিয়ার আমরা ইউজ করেছিলাম যে এটা অত্যন্ত বেশি অথেন্টিক এবং শুদ্ধ সো কাম আফটার বলতে পারি গো আফটার বলতে পারি থিঙ্ক আফটারও বলতে পারি সো গো লেটার বা গো আফটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি বাট আমরা যখন আরেকটি শব্দ ইউজ করবো অর্থাৎ আরেকটি ভার্ব ইউজ করবো তখন ঘটনাটি কেমন হবে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি দেখো খাওয়ার পরে যাও রাইট মেন ইংলিশ হচ্ছে যাও গো যেহেতু আমরা ইংরেজি বানাচ্ছি সো ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী আমরা ফলো করব সেটা হচ্ছে গো যাও এবং আমরা একটা প্রিপোজিশন পেয়েছি সেটা হচ্ছে যে পরে পরে এটা একটা হচ্ছে প্রিপোজিশন সো প্রিপোজিশনের সাথে খাওয়ার একটা সম্পর্ক রয়েছে খাওয়ার পর এবং পর শব্দটি হচ্ছে প্রিপোজিশন এখানে অবশ্য আফটার হচ্ছে এটা হচ্ছে AFTER আফটার হচ্ছে প্রিপোজিশন বাট এখানে লেটার হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সো এখানে হচ্ছে আমরা প্রিপোজিশনকে আমরা ব্যবহার করবো যেহেতু এখানে খাওয়ার একটা ভার্ব পেয়েছি সো ভার্ব যদি পাই আর এখানে অবশ্যই তখন আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে তখন কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা অন্য কোনো শব্দ ব্যবহার করতে কখনোই পারবো না দেখো এখানে আমরা মূল শব্দ হচ্ছে গো দিয়েছি যাও এখন যাওয়ার পরে কি বলছে খাওয়ার পরে যাও তাহলে পর শব্দটি হচ্ছে প্রিপোজিশন অবশ্যই খাওয়া ইট এই শব্দের আগে বসবে দেখো আফটার বসেছে তাহলে আফটার ইটিং তাহলে কি খাওয়ার পরে এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে গো লেটার ইটিং হয়তো তোমরা বলতে পারো কি না এটা কখনো বলতে পারবে না কারণ লেটার শব্দটি কখনোই প্রিপোজিশন নাই লেটারটা জাস্ট এক্সটেনশন অবজেক্ট হিসেবে ইজিলি যে কোনো জায়গাতে ইউজ করা যায় বাট যখন সেন্টেন্সকে আমরা বর্ধিত করব অতিরিক্ত বড় বানাবো তখন কিন্তু আমরা ওইখানে কিন্তু লেটার ইউজ করতে পারবো না ওইখানে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে কারণ প্রিপোজিশনের সাথে এই খাওয়ার একটি সম্পর্ক রয়েছে তাই এখানে আফটার হয়েছে এবং তোমরা আরেকটি জিনিস লক্ষ্য করো যে গো আফটার ইটিং অর্থাৎ খাওয়ার পর যাও গো আফটার রাইটিং লিখার পরে যাও গো আফটার ডান্সিং করার পরে যাও গো আফটার ট্রিটিং চিকিৎসা নেওয়ার পরে যাও গো আফটার ওয়াকিং হাঁটার পরে যাও বা গো আফটার রেস্টিং রেস্ট করার পরে যাও যে কোনো ইংলিশ তোমরা দিতে পারো যেহেতু যে কোনো ভার্ব তোমরা যে কোনো ভার্ব এখানে দিতে পারো যেহেতু আফটার রয়েছে সো আফটার পরে যে কোনো ভার্বের আইএনজি যোগ হবে এখন বাংলাদেশে আমরা যেহেতু বসবাস করছি বাংলা বানাবো সেক্ষেত্রে কী করতে পারি দেখো আমরা কিন্তু শেষের দিক থেকে বাংলা বানাই এটা অলরেডি আমি কিছুক্ষণ পূর্বেও বললাম এবং এ নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি তোমরা দেখতে পারো দেখো এখানে লিখেছি কি সর্বশেষ ওয়ার্ড সেটা হচ্ছে কি ইট মানে খাওয়া সো দেখো আগেই খাওয়ার এসছে এবং ইটের পরে যেটা রয়েছে সেটার ইংরেজি তারপরে এসেছে দেখো খাওয়ার পর এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গো যাও সো খাওয়ার পর যাও বাংলার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব আর ইংরেজির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা নিয়ে এক্সক্লুসিভ অসাধারণ ভিডিও রয়েছে তোমরা যদি এটা একটিবার দেখে ফেলো তাহলে তোমাদের সারা জিন্দগিতে ইংরেজির কোনো ভুল হবে না আর অবশ্যই আজকের এই ভিডিওতে এখানে যথেষ্ট বুঝিয়েছি এবং নেক্সট আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আর আরেকটি বিষয় অবশ্যই শেয়ার করবে দিস ভিডিওটি আর যদি তোমাদের কোনো কনফিউজ থেকে থাকে আর নতুন কোনো ভিডিও যদি তোমরা পেতে চাও কোনো টপিকস নিয়ে তোমরা সেটাও কমেন্ট সেকশনে লিখে দাও ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম